হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি, মানে আগের থেকে একটু ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে রবিবার, রবিবার দিন সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছে তৃপ্তি, ব্রেকফাস্ট আজকে বানাচ্ছে। আজকে একটা কিন্তু স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে, হেলদি অথচ টেস্টি অ্যান্ড স্পেশাল, তো সেইটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই মাঝে মাঝে এই একটু করে হট ব্যাগ নিয়ে বসছি, মলম লাগিয়েছি সকালবেলা উঠে খেয়ে দিয়ে, তারপরে আবার ওষুধগুলো খেতে পারবো। এখানে তৃপ্তি বানাতে চলে এসছে ব্রেকফাস্টটা। একটা দিকে হচ্ছে পাউরুটিটা টোস্ট হচ্ছে, মানে ব্রেড টোস্ট, আর একটা দিকে হবে আন্ডা ঘোটালা। নামটা কি মজার, তাই না? বেসিক্যালি কিছুই না, যারা একটু ডিম খেতে ভালোবাসে তাদের জন্য খুব মজার রেসিপি এটা। তো দেখুন, আন্ডা ঘোটালা বানানোর জন্য একটা প্যানের মধ্যে ও দিয়ে দিল বাটার। বাটার কিন্তু দু ধরনের বাটার দিয়েছে, একটা হচ্ছে নর্মাল যে বাটার পাওয়া যায় সল্টেড বাটার সেটা, আর তার সঙ্গে আরেকটা হচ্ছে গার্লিক আর হার্বস ফ্লেভারের বাটার। তো তাতে একটু ফ্লেভারটা সুন্দর আসে। এই বাটার দুটো দিয়ে দিয়ে তার মধ্যে ও ডিমটা যেটা ফেটিয়ে রাখা ছিল সেইটা দিয়ে দিল। ডিমের মধ্যে নর্মাল পেঁয়াজ লঙ্কা অল্প করে দেওয়া সেই রকম ডিম, আর ডিমটা কিন্তু তিনটে করে ডিম একসঙ্গে নেওয়া হয়েছিল, এরকম দুবার করে নেওয়া হয়েছিল। আমরা যেহেতু চারজন, তিনটে করে ডিম, একটা করে মোটা মোটা অমলেট হয়েছে, তো ওটা হাফ হাফ করে দেখুন চারটে প্লেটে দেওয়া হয়েছে। আর তারপরে অমলেটগুলো হয়ে যাওয়ার পরে আবার প্যানের মধ্যে দিয়ে দিল একটু বাটার, এবার প্লেন বাটারটাই দিয়েছে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ সুন্দর একটু ভাজা ভাজা হলে, একটু নরম নরম হতে হবে, আর কিছুই না। বাটাটা একটু কম হয়ে গেছিলো জন্য বাটাটা আবার অ্যাড করে দিল, আর একটু হালকা মানে পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এই দেখুন ডিম দিচ্ছে। এখানে কিন্তু সেদ্ধ ডিম কুড়িয়ে দিয়ে দিচ্ছে, যে গ্রেটারগুলো থাকে তার মধ্যেই গ্রেট করে সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছে। এখানে এই গ্রেভিটা বানিয়েছে ও তিনটে ডিম দিয়ে। এখানে পাউরুটি ইউজ করা হয়েছে মডার্নের স্যান্ডউইচ ব্রেডটা, আর এই দেখুন দু ধরনের বাটার, যেটা ইউজ করা হয়েছে প্লেন বাটার আর ওই গার্লিক বাটারটা। আর এখানে সবার প্লেটগুলো রেডি করা হচ্ছে, একে একে ব্রেড টোস্ট করা চলছে, অনেকগুলো ব্রেড টোস্ট করা হয়েও গেছে, দুটো করে টোস্ট আর ওই অতটা করে ডিম দেওয়া হয়েছে। এখানে ডিমগুলো একটু ভাজা ভাজা হলে, এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দেওয়া হয়েছিল, আর ডিমটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে জলটা দিয়ে দিতে হবে। জল দিয়ে তার মধ্যে একটু হোয়াইট পেপার দিয়েছিল, হোয়াইট পেপার দিলে কি হয় রঙটা সুন্দর থাকে, ব্ল্যাক পেপারে একটা কালচে রঙ এসে যায়। আর বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কিন্তু এখানে একটা ফ্রেশনেস অ্যাড করবে, খুব ভালো লাগবে ধনে পাতাটা এই ধরনের রেসিপিতে। আপনারা এমনি অমলেটেও ধনে পাতা দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো আর তারপরে এই দেখুন এবার ওটা হয়ে গেছে গ্রেভিটা, জলটা অনেকটা শুকিয়ে আসার পরে অমলেটের মধ্যে পরিমাণ মতো যার যার প্লেটে ও এটা ডিভাইড করে দিচ্ছে গ্রেভিটা। তারপরে এর ওপর দিয়ে দেওয়া হবে একটা করে এগ পোচ। হ্যাঁ, তার জন্যই নাম আসলে আন্ডা ঘোটালা, কারণ এখানে দেখুন অমলেট, ডিম সেদ্ধ, এগ পোচ, তিন ধরনের ডিমই গেল। আর এই দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক প্লেটটার। অসুস্থ হয়ে পড়েছি বলে
তৃপ্তি কত কাজ করছে, না না মানে আমি অসুস্থ হয়েছি জন্য কাজ করছে সেরকম না, ও কিন্তু এমনিতেও অনেক কাজ করে বাড়ির, তো সেই দিক দিয়ে আমি ভীষণ লাকি। না হলে অফিস বাড়ি একসঙ্গে সামলানো মেয়েদের জন্য কিন্তু খুব চাপ হয়ে যায় যদি হাজবেন্ডরা সাপোর্ট না করে, তো এই দিক দিয়ে আমি ভীষণ লাকি। এই জামা কাপড় ভাঁজ করার দায়িত্বটা অবশ্য ও খুব একটা নেয় না, কারণ কি ওর এটা পছন্দ না এই কাজটা, তো এইটা আমি করি, না হলে আমার বাবা করে, আমার বাবা দায়িত্ব সহকারে এই কাজটা করে। তবে আজকে আমার ছেলের শরীরটা না একটু খারাপ হয়েছে, ওর ভীষণ ঠান্ডা লেগেছে আর ও কিছুতেই নেবুলাইজারটা নিতে চাইছে না, যার জন্য একটু শ্বাসকষ্ট মতো হচ্ছে, তাই ওকে নিয়ে একটু বাইরে গেছে, একটু ভোলাতে খুব কান্নাকাটি করছিল, ওষুধ দেওয়া হয়েছে, তারপরে বাইরে গেছে ও নিয়ে গেছে, তো সেই ফাঁকেই এগুলো পড়েছিল দেখে তৃপ্তি করে ফেলছে এই কাজগুলো। তবু বড়দের জামা কাপড় তো তবু একরকম ঝটপট হয়ে যায়, বাচ্চাদের জামা কাপড় গোছাতে কিন্তু সব থেকে বেশি সময় লাগে। এই দেখুন এরপরে এক প্রবস্ত এখানে ডাই হয়ে পড়ে রয়েছে আমার ছেলের জামা কাপড়, সেগুলো গতকাল আরেকটা কোথাও থাকবে নিশ্চয়ই, আরেকটা কোথাও থাকবে ওই ধোয়ার মধ্যে বা আগের লজটা ভাঁজ করা হলো তার মধ্যে হয়তো রয়ে গেছে। দেখুন এই যে সেদিন আপনাদের সামনে যে ভাঁজ করলাম আলমারিটা এখনো কিন্তু ঘেটে যায়নি, এখনো রয়েছে সেই রকমই, জানি না কয়েকদিন পরে কি হবে, তবে এখনো সেটা রয়েছে ঠিকঠাক। তো দেখতে হবে এটা নিশ্চয়ই রয়েছে, অন্য কোথাও রয়েছে দেখতে হবে। এই দেখুন কত জামা কাপড় ছেলের, ওরগুলো গতকাল ধোয়া হয়েছিল, এগুলো গতকাল যেগুলো শুকোয়নি, গতকাল এইরকমই এতগুলো একবার ভাঁজ করে রাখা হয়েছে, তারপরে এইগুলো যেগুলো গতকাল শুকায়নি আজকে শুকিয়েছে সেইগুলো, এইগুলো এখন আবার এতগুলো বেরোচ্ছে। বাচ্চাদের প্রচুর জামা কাপড় হয়। এটা হচ্ছে রবিবার সন্ধেবেলা, আমি এসে মানে সারাদিন তো বিছানায় ছিলাম, এসে একটু বসার চেষ্টা করেছি, সন্ধেবেলার পর থেকে একটু বেটার লাগছিল, মানে ব্যথা তো ছিলই, ব্যথা আজকে আমি সোমবার এখন ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আজকেও ব্যথা আছে, কিন্তু মানে শনিবার দিন আমার যেমন মিনিট পনেরো বসার পরেই আর বসতে পারিনি সেই রকম অবস্থা না, বেটার ছিলাম, তো তাই জন্য এসে বসে খানিকক্ষণ খেলা দেখেছি, আবার গিয়ে একটু শুয়েছি, আবার এসে বসেছি, এইভাবে। তো আর কেকেআরের ম্যাচ বলে কথা না দেখলে হয়, খুব এনজয় করেছি, কেকেআরের দুর্দান্ত ম্যাচ ছিল রবিবার দিন। আর আমি কি খাচ্ছি বলুন তো, ওখানে আমি খাচ্ছি মুড়ি আর আলু ভাজা, রবিবার খাওয়ার জন্য খুব অদ্ভুত খাবার তাই না, রবিবার তাও আবার সন্ধেবেলা, কিন্তু আমি না মুড়ি খেতে খুব ভালোবাসি, দুপুরবেলা একটু আলু ভাজা হয়েছিল, আমি বলেছিলাম আমার জন্য অল্প করে রেখে দিতে, তো সেই আলু ভাজাটা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। আর তৃপ্তি এখানে বসে বসে খাচ্ছে হচ্ছে ট্যাং, ও বাইরে গেছিলো এসে ট্যাঙ্ক বানিয়েছে, ট্যাঙ্ক বানিয়ে খাচ্ছে, প্রচণ্ড গরম ছিল, তো এই সময় দুজন একটু নিশ্চিন্ত মনে বসে টিভি দেখছি, এই কারণে যে মা বাবা ত্রিহানকে নিয়ে বাইরে ঘুরতে গেছিলো, তো তাই জন্য আমরা নিশ্চিন্ত মনে বসে টিভি দেখছি আর নিজেদের মধ্যেই হাসাহাসি করছি। তো এই করেই রবিবারের সন্ধেটা আর কি কাটলো। আর এই দেখুন আমাদের ঘরে এই জায়গাটায় না কার্পেট পাতা থাকতো, আগে কার্পেট পেতে তার উপরে টেবিলটা রাখা থাকতো, কিন্তু এখন ত্রিহানের যেহেতু খেলার স্পেস লাগে তাই জন্য ওই সবগুলো আমরা উঠিয়ে দিয়েছি, যে কার্পেট ধুয়ে তোলা থাক, ও খেলে টেলে এনজয় করে নিক ছোটোবেলাটা, তারপরে না হয় পাতা যাবে। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছু আপনাদের কিছু বক্তব্য থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভ্লগ নিয়ে।